সামরিক অভ্যুত্থানের তিন সপ্তাহ পেরোলেও এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। টানা দুই সপ্তাহ ধরে চলা জান্তা সরকার বিরোধী সহিংস বিক্ষোভ অব্যাহত ছিল শনিবারও। এদিন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ম্যান্ডালেতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে তা রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়লে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। জবাবে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের হতাহতের খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। মিয়ানমারের জনগণের প্রতি আরো সহনশীল হতে সেনা সরকারের প্রতি আহ্বানও জানান বিশ্ব নেতারা। অন্য কর্মকার, সময় সংবাদ।